আসসালামু আলাইকুম। আমি এখন একটা ভিডিও করব, একটা ম্যাজিক্যাল গ্লোয়িং স্কিনের একটা ভিডিও। তো এটা করার জন্য আমার মাত্র তিনটা জিনিস লাগবে, তিনটা ভেজিটেবলস বলেন বা ফ্রুটস বলেন, তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে ক্যারোট, একটা ক্যারোট লাগবে, একটা লাগবে বিটরুট, একটা বিটরুট লাগবে আমার। আমি আমার বিটরুটটা অনেক বড় ছিল, তো আমি এটাকে একটা হাফ করে নিয়েছি। আর লাগবে হচ্ছে একটা অ্যাপল। তিনটা ইনগ্রিডিয়েন্টস, এই তিনটা হলেই আমরা একটা ম্যাজিক্যাল গ্লোয়িং স্কিনের জন্য একটা ড্রিঙ্ক বানাতে পারবো, যেটা ভেরি গুড ফর স্কিন। এখন রমজান মাস চলছে, আর এটা আমি ইফতারিতে সাধারণত খেয়ে থাকি। আর মানে এটা ঘুম থেকে উঠে খালি পেটে যদি কেউ খায় তাহলে সে একই বেনিফিট পাবে। এটা যদি টানা কেউ এক মাস খেয়ে থাকে, এক মাস যদি কেউ টানা খায় তাহলে তার স্কিন, তার অ্যাকচুয়ালি ফুল বডি তার গ্লো করবে, দেখতে অনেক সুন্দর লাগবে, আপনি নিজেই নিজের গ্লোটা দেখতে পারবেন। তো এটা করার জন্য যা করতে হবে, তো সবগুলো আমি কেটে নিয়েছি, ঠিক আছে। বিটরুটটা আসলে বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল এখন, যদি আমি এটা স্বপ্ন থেকে কিনেছি, দাম খুব বেশি না। গাজর এখন সারা বছরই পাওয়া যায়, অ্যাপেল তো আমরা সারা বছরই পেয়ে থাকি, তিন ওটাই খুব ইজিলি অ্যাভেলেবল, ফলে এটা সারা বছরই খাওয়া যেতে পারে। ওকে, এখন তাহলে আমি এটা কীভাবে জুস করি সেটা একটু দেখিয়ে দিই। প্রথমে আমি অ্যাপেলগুলো দিব, তারপর দিব আমি গাজর, তারপর দিব আমি বিটরুটগুলো। তো এটার সাথে আমাকে এক গ্লাস পানিও অ্যাড করে দিতে হবে, কারণ না হলে এটা খুব পালপি হয়ে যাবে। তবে এক গ্লাস পানিও অ্যাড করে দিলাম। বিসমিল্লাহ। এখন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন একটু ঢেলে দেখাচ্ছি যে জুসটা কেমন হলো। এটা একটু পালপি থাকে, কিন্তু এটা এভাবে যদি খাওয়া যেতে পারে তাহলে বেস্ট। ওকে, এটা যদি এভাবেই খাওয়া যেতে পারে পালপি সহ, যদি আপনি পাল্প সহ খেতে না পারেন তাহলে আপনি একটু ছেঁকে নেবেন। অসাধারণ একটা ড্রিঙ্কস, আমি রেগুলার খাচ্ছি, মোটামুটি আমার 15 থেকে 20 দিন ধরে খাচ্ছি। অসাধারণ একটা ড্রিঙ্ক, আর কি বলবো, মানে আমার বাসার সবাই আমাকে বলতেছে মানে খুব সুন্দর একটা চেঞ্জ, মানে গ্লোয়িং একটা পিঙ্কিশ একটা গ্লো, মানে গালে, মানে পুরো স্কিনেই জুড়ে দেখা যায়। সো আপনারা এটা খেয়ে দেখতে পারেন। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে অনেক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।